রাস্তাঘাটে অনেক সময় দেখা যায় কুকুর জিহ্বা বের করে আছে, প্রায় ঝুলে পড়া জিহ্বা দেখিয়ে সে যেন দিব্যি হেঁটে যায় কিংবা বসে থাকে। কিন্তু কুকুর কেন জিহ্বা বের করে রাখে? এটা আসলে কুকুরের ঘামের সঙ্গে সম্পর্কিত। প্রাণী জগতে মানুষ, বানর এবং আরও কিছু প্রাণী ঘামে, কিন্তু দুই ধরনের প্রাণীর কোনো ঘাম হয় না। যেসব প্রাণীর চামড়া পুরু লোমে ঢাকা থাকে তাদের ঘাম হয় না, যেমন কুকুর ও ভাল্লুক। এছাড়া যেসব প্রাণীর ত্বকে ঘাম গ্রন্থি নেই তাদের স্বাভাবিকভাবে ঘাম হয় না, যেমন সাপ ও সরীসৃপ। প্রশ্ন জাগতে পারে, কুকুর বা ভাল্লুকের মতো রোমশ প্রাণীদের তাহলে ঘাম ঝরে কিভাবে? এ প্রক্রিয়াকে বলে প্যান্টিং প্রসেস। প্যান্টিং মানে ঊর্ধ্বশ্বাস। এ প্রক্রিয়ায় প্রাণীরা জিহ্বা বের করে ঝুলিয়ে রাখে, যাতে বাইরের পরিবেশের অপেক্ষাকৃত শীতল বাতাসের সঙ্গে তা শরীরের অভ্যন্তরীণ তুলনামূলক উচ্চ তাপকে বাষ্পীভবনের মাধ্যমে বদলে নিতে পারে। অর্থাৎ জিহ্বা এখানে কাজ করে বাইরের ও ভেতরের তাপীয় ভারসাম্য রক্ষাকারীর মাধ্যম হিসেবে। আরেকটু খোলসা করি, দেহের অভ্যন্তরীণ তাপ তথা প্রাণীদেহের রক্তের তাপমাত্রা বেড়ে গেলে মস্তিষ্কের হাইপোথ্যালামাস স্নায়বিক সংকেত পাঠানো শুরু করে। প্রাণীদেহে তাপীয় ভারসাম্য রক্ষায় অবদান রাখে হাইপোথ্যালামাস। সিগনাল পেয়ে মস্তিষ্কের থার্মোরেগুলেটর সেন্টার ঊর্ধ্বশ্বাস প্রক্রিয়াকে চালু করে, ফলে জিহ্বা পরিবেশের সংস্পর্শে আসে। তখন বাইরের পরিবেশের পরিষ্কার এবং অপেক্ষাকৃত শীতল বাতাস জায়গা দখল করে নেয়, সেই সঙ্গে তুলনামূলক ভেতরের গরম বায়ু বের করে দেয় বাইরে। এই পরিবর্তনের বিষয়টা ঘটে শ্বাসতন্ত্রের উপরিভাগে। মোট কথা, প্রাণীদের ঘাম বের না হয়ে মূলত তাপ বাষ্প হয়ে বেরিয়ে যায়। এই ক্ষেত্রে লোম বা ঘাম গ্রন্থির দায়িত্বটুকু পালন করে জিহ্বা। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন কুকুর কেন জিহ্বা বের করে হাঁটে। এটা প্রভুভক্তির জন্য নয়, আবার রেবিস আক্রান্ত পাগলা কুকুর বলেও নয়। আসলে জিহ্বা বের করে রাখার মূল ভূমিকা রাখে এই প্যান্টিং। আরেকটি তথ্য জানিয়ে রাখি, কুকুরের ঘাম গ্রন্থি থাকে তাদের পায়ের নিচের পেট এবং কানের দিকে, তবে তা তাপীয় ভারসাম্য রক্ষায় খুব সামান্য ভূমিকা রাখে। তাপ নিয়ন্ত্রণের প্রধান তথা মূল প্রক্রিয়াটি হল প্যান্টিং, সেজন্য কুকুরের জিহ্বা বের করে রাখতেই হয়। এছাড়া দেহে তাপীয় ভারসাম্য রাখার বিকল্প কোনো উপায় তাদের নেই। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আমাদের ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।